Hello viewers, welcome back to my channel. সবাই অবাক হচ্ছেন যে খালি বোতলগুলো দিয়ে আমি কি করছি। আজকে আমি আমার ভিডিওতে একেবারে অন্যরকম কিছু দেখাবো, দেখতে সঙ্গেই থাকুন। দি ফেডারেল রিপাবলিক অব জার্মানি, ইউরোপের হার্ট, দুর্দান্ত ঐতিহ্যবাহী একটি গণতান্ত্রিক দেশ। 81 মিলিয়ন জনসংখ্যার ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সেরা দেশ এই জার্মানির রয়েছে মজার মজার কিছু ফ্যাক্ট। সেরকমই 10টি বাছাই করা ইন্টারেস্টিং বিষয় নিয়েই আমার আজকের ভিডিওটি। নাম্বার 1, পেফার সিস্টেম। জার্মানিতে নির্দিষ্ট কিছু বোতল রিটার্ন করে পয়সা ফেরত পাওয়ার একটা সিস্টেম রয়েছে, এটাকে পেফান্ড বলে। জিনিসটা হলো নির্দিষ্ট কিছু বোতল যেখানে পেফান্ডের সিল দেওয়া থাকবে বা হলোগ্রাম দেওয়া থাকবে, যে ওই বোতলগুলো আপনি যখন কিনছেন তখন এক্সট্রা কিছু পয়সা দিয়ে কিনছেন এবং যখন আপনার ব্যবহার করা শেষ ওটা আপনি ফেরত দিলে আপনাকে সেই পয়সাটা আবার ফেরত দেওয়া হবে, এটাকেই পেফান্ড বলে। এটা এই জন্যে করা হয় যাতে রিসাইক্লিংটা খুব সুন্দরভাবে বজায় থাকে। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। জার্মানির প্রায় সব সুপার মার্কেটেই এ ধরনের পেফান্ড মেশিন রয়েছে, যেখানে আপনি আপনার খালি বোতল জমা দিলে মেশিন সেটা কাউন্ট করে একটা স্লিপ দিবে, আর স্লিপটা নিয়ে ক্যাশ কাউন্টারে জমা দিলে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। যে সকল পানীয়র বোতলে এই লোগো দেখতে পাওয়া যাবে শুধুমাত্র সেই বোতলগুলোই পেফান্ড করা হয়। আর এগুলো হলো পেফান্ডের মানি রিসিপ্ট। সো দর্শক, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার সেই প্লাস্টিক বোতলের রহস্য। হ্যাঁ, আমিও আজকে পেফান্ড করতে এসেছি, দেখি আজকে আমার কত টাকা রিটার্ন আসে। এখানে বোতল প্রতি 25 সেন্ট ফেরত দেওয়া হয়, অর্থাৎ আপনি যখন বোতলটি কিনছেন তখন আপনাকে এক্সট্রা 25 সেন্ট পে করতে হবে। এই আমার আজকের পেফান্ড রিসিপ্ট। আজকে আমি যতগুলো বোতল পেফান্ড করেছি সব মিলিয়ে আমি ব্যাক পেয়েছি 8 ইউরো। নাম্বার 2, গার্বেজ রুলস। জার্মানিতে ময়লা আবর্জনা যেখানে সেখানে তো ফেলা যাবেই না, বরং নির্দিষ্ট আবর্জনা নির্দিষ্ট বিনে ফেলতে হবে। যেমন গ্রিন বিনে কাচের বোতল, কালো বিনে পচনশীল আবর্জনা, হলুদ বিনে ক্যানস, প্লাস্টিক, অ্যালমুনিয়াম, টিন প্লেট, এই ধরনের আবর্জনা, এভাবে আলাদা করে চিহ্নিত বিনে নির্দিষ্ট আবর্জনাটি ফেলতে হবে। নাম্বার 3, বাইসাইকেল লেন। জার্মানির প্রায় প্রতিটি রাস্তায় বাইসাইকেলের জন্য আলাদা করে লেন দেয়া রয়েছে। এই সাইকেলের জন্য চিহ্নিত করা রাস্তায় হাঁটা যাবে না একদমই, এটি জার্মানিতে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি সাইকেল লেনে হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন কোনো সাইকেল আরোহীর সাথে, সেজন্য তাকে কিন্তু দোষী করা হবে না, আপনাকে দোষী করা হবে এবং আপনাকেই তার ক্ষয়ক্ষতির জন্য জরিমানা দিতে হবে। নাম্বার 4, অটোবান, হাইওয়ে ড্রাইভ। অটোবান বা হাইওয়েতে কখনোই লেফট সাইড অথবা মিডলে ড্রাইভ করা যাবে না। জার্মানির ল অনুযায়ী আপনাকে সবসময় রাইট সাইডে ড্রাইভ করতে হবে। যদি আপনার সুপার ফাস্ট অথবা ওভারটেকিংয়ের প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি ক্রস করে যেতে পারেন, বাট আপনাকে অবশ্যই সবসময় রাইট সাইডে ড্রাইভ করতে হবে। সো কখনোই লেফট অথবা মিডলে ড্রাইভ করা যাবে না এবং স্লো ড্রাইভ করা যাবে না, এতে ট্রাফিক জ্যাম হতে পারে, আশেপাশের অন্যান্য গাড়ি চালকরা অ্যাগ্রেসিভ হতে পারে, এমনকি আপনি হর্নও শুনতে পারেন। নাম্বার 5, ট্রান্সপোর্টেশন টিকেটস, শোয়ার্টস ফারেন। এর মানে হলো বিনা টিকেটে যাতায়াত করা বা ভ্রমণ করা।
আপনি যদি বাস বা ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করেন তাহলে যে কোনো সময় টিকিট চেকারের হাতে ধরা খেতে পারেন এবং আপনাকে জরিমানা গুনতে হবে 60 ইউরো। নাম্বার 6, অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স ইউজিং দেয়ার ফার্স্ট নেম। জার্মানিতে অপরিচিত বা বয়সে বড় অথবা ফর্মাল রিলেশনে কাউকে তার প্রথম নামে ডাকা যাবে না, অর্থাৎ তাকে সবসময় তার লাস্ট নেমে, যেটা ফ্যামিলি নেম, সেভাবে তাকে সম্বোধন করতে হবে। সো ফর্মাল রিলেশনে জি হচ্ছে পোলাইট ভার্সন এবং আপনাকে অবশ্যই এটি ফলো করতে হবে। জার্মানিতে অপরিচিত কাউকে বা ফর্মাল রিলেশনে কখনোই ডু বলে সম্বোধন করা যাবে না। এখানে ডু ব্যবহৃত হবে বয়সে ছোট, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা পরিচিত জন, আই মিন ইনফর্মাল রিলেশনশিপে। আর অপরিচিত এবং ফর্মাল রিলেশনে অবশ্যই অবশ্যই জি ব্যবহৃত হবে। নাম্বার 7, নো নয়েজ ইন সানডে। আপনার যদি ঘর সাজানোর শখ থাকে আর তার জন্য ড্রিল মেশিনের প্রয়োজন হয়, তবে ভুলেও কিন্তু সানডেতে সেটা করতে যাবেন না। জার্মানে সানডে হলিডে, আর এই হলিডেতে জার্মানরা রিল্যাক্স করতেই পছন্দ করেন। সানডেতে আপনি আপনার নিজ বাসাতেও অতিরিক্ত নয়েজ বা লাউড মিউজিক শুনতে পারবেন না, এটা আইনত নিষেধ করা হয়েছে। স্পেশালি 1 PM to 3 PM এবং 10 PM to 7 AM আপনি একেবারেই নয়েজ করতে পারবেন না, আর এরকম করলে আপনার প্রতিবেশী কিন্তু পুলিশ কল করতে পারেন। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও খুব বেশি ইমার্জেন্সি বা প্রয়োজন না হলে রাত 8টার পর ভ্যাকুয়াম চালানো বা বিকট শব্দ হয় এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না। নাম্বার 8, গেট রিড অফ ওল্ড ফার্নিচার। বাসায় পুরনো ফার্নিচার বা স্টাফ জমে গিয়েছে যা ফেলতে হবে, এটির জন্য জার্মানিতে রয়েছে একটি মজার সিস্টেম, আই মিন আমার কাছে মজা লাগে, আর সেটি হলো সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে আপনি আপনার অপ্রয়োজনীয় আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্র বাসার সামনে রেখে দিলে ওদের গাড়ি এসে নিয়ে যাবে। এছাড়া আরও একটি মজার বিষয় রয়েছে, ধরেন আপনি যে সকল ফার্নিচার ফেলে দিয়েছেন বা যে সকল জিনিসপত্র ফেলে দিয়েছেন তার মধ্যে কিছু কিছু জিনিসের কন্ডিশন ভালো, যা আপনার অন্য এক প্রতিবেশীর পছন্দ হয়ে গেল, সে তখন ওটা উঠিয়ে নিয়ে যাবে, সো জিনিসটা এক্সচেঞ্জও হলো, ব্যাপারটা মজার না? আর এতে কিন্তু কেউ কোনো লজ্জা পায় না, এটা খুবই সাধারণ এখানে। নাম্বার 9, ডোন্ট লিভ দ্য টিপ অন দ্য টেবল। রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কম বেশি টিপস দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে টিপসের টাকাটা বা পয়সাটা আমরা টেবিলে রেখেই চলে আসি, কিন্তু জার্মানিতে এটি ব্যতিক্রম। খাবার শেষে বিলের সাথে আপনি যদি ওয়েটারকে টিপস দিতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট করে মেনশন করে দিতে হবে আপনি তাকে কত পয়সা টিপস দিতে চাচ্ছেন। ব্যাপারটা এরকম, মনে করা যাক আপনার খাবারের বিল এসেছে 8 ইউরো 30 সেন্ট, আপনি হয়তো পুরোপুরি 9 ইউরো রাউন্ড ফিগার করে আপনি টিপস সহ তাকে পে করতে চান, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন, আই মিন ওয়েটারকে বলে দিবেন 9 ইউরো বিল করে আনতে, অথবা সে যখন আপনাকে চেঞ্জ ফেরত দিবে, সাপোজ আপনি তাকে 10 ইউরো দিলেন, সে যখন বাকি পয়সাটা আপনাকে ফেরত দিবে ওখান থেকে আপনি যতটা পয়সা তাকে টিপস দিতে চান সেই হিসেবে তাকে দিয়ে তাকে বলবেন যে এটা ট্রিঙ্ক গেল্ড, ট্রিঙ্ক গেল্ড হচ্ছে টিপস। আপনি যদি ওয়েটারকে মেনশন না করে টিপস অন দি টেবিলে রেখে চলে আসেন, তারা হয়তো ভাবতে পারে যে আপনি ভুল করে টাকা ফেলে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা আপনাকে ডাকতে পারে, হে ইউ ফরগেট ইউর মানি। নাম্বার 10, শো দ্য নাৎসি স্যালুট। আপেক্ষিক বিবেচনায় এটি একটি ডিসরেসপেক্টফুল কাজ এবং আইনতভাবেও এটি নিষেধ করা হয়েছে, এটি আসলে প্রকাশ্যে কখনোই করা উচিত না, জার্মানিরা এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। হিটলার অথবা হিটলারের কর্মকাণ্ড নিয়ে কোনো কথা বলা, কমেন্ট করা বা জোক করা এটি জার্মানরা পছন্দ করে না। হিটলার ইস্যুতে কথোপকথন জার্মানরা একেবারেই পছন্দ করেন না, আর এ ব্যাপারে আইনত নিষেধাজ্ঞাও রয়েছে।
যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে জরিমানা সহ এমনকি জেলেও যেতে হতে পারে। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, খোদা হাফেজ।